দিয়ে বরণ করে নিলাম অরবিন্দ মুখার্জীকে। একটু জোরে করা দাঁড়ি সবাই মিলে, অডিয়েন্স যারা আছে একটু বসে যান। এবারে আমরা মাননীয় বিনয় কোলেকে একটু আমাদের অনুষ্ঠানে আসার জন্য একটু অনুরোধ করছি ওনাকে। শুভকে ডেকে নিচ্ছে আমাদের সদস্য ভাই, শুভকে বরণ করে নিচ্ছে মাননীয় বিশিষ্ট সমাজসেবী বিনয় কোলে মহাশয়কে আমাদের ক্লাবের ব্যাচ এবং মোমেন্টো দিয়ে। একটু জোরে করতালি সবাই মিলে। ব্যাচ এবং মোমেন্টো দিয়ে বরণ করে নিলেন। এবারে আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী প্রতাপ বরমহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সদস্য। বাপন দা, আমাদের বাপন ঘোষ বরণ করে নিচ্ছে আমাদের মাননীয় শ্রী প্রতাপ বর মহাশয়কে ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে। আমাদের আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানে প্রধান, উনি প্রধানই বলা চলে জুয়াশা গ্রাম পঞ্চায়েতের, ওনাকে বরণ করে নিচ্ছে একটু জোরে করতালি দিয়ে সম্বর্ধনা জানান। আমাদের জুয়াশা গ্রাম পঞ্চায়েতের প্রধান উনি। এবং এরপরে আমরা বরণ করে নেব সমরেশ ঘোষ, আমাদের সকলের প্রিয় পীযূষ দাকে, গঙ্গাধারপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং আমাদের ক্লাবের একনিষ্ঠ দাদা, পীযূষ দাকে বরণ করে নিচ্ছে পার্থ মাটি, পার্থকে ডেকে নিচ্ছি। একটু জোরে করতালি দিয়ে, এবং ওখানে টিঙ্কু এবং সন্টু যারা আছে একটু সামনের দিকে চলে এসো। একটু জোরে করতালি হবে ব্যাচ, ক্লাবের ব্যাচ এবং মোমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছি। একটু জোরে করতালি সবাই মিলে। জোরে হাতের তালি চাই একটু সবাই মিলে। আমাদের নাইট কুইন অর্কেস্ট্রা গ্রুপ উপস্থিত, আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরে শুরু হবে সঙ্গীতের মহা উৎসব। এবারে আমরা বরণ করে নেব সুদীপ্ত হাতুইকে, আমাদের জুয়াশা গ্রাম পঞ্চায়েতের মেম্বার সুদীপ্ত হাতুইকে বরণ করে নিচ্ছে সন্টু ঘোষ, ক্লাবের ব্যাচ এবং মোমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছে সুদীপ্ত হাতুই, বিশিষ্ট সমাজসেবী এবং জুয়াশা গ্রাম পঞ্চায়েতের মেম্বার সুদীপ্ত হাতুইকে বরণ করে নিচ্ছে ক্লাবের সদস্য সন্টু ঘোষ। একটু জোরে হাতের তালি চাইছি। ব্যাচ এবং মোমেন্টো পড়িয়ে বরণ করে নিচ্ছি আমাদের ডাক্তারবাবু এক এক করে এসে উপস্থিত হচ্ছেন, ওনাদের আমরা কোভিড যোদ্ধা হিসেবে পেয়েছি, ওনাদের আমরা বরণ করে নেব পড়িয়ে। আমাদের কারো কোনো রকম শরীর খারাপ হলে আমরা ডাক্তারবাবুর কাছে ছুটে যাই এবং মনে সাহস থাকে যে উনি আছেন আমাদের সঙ্গে, মানে সপ্তাহে সাত দিনই ওনাকে আমরা পাই আমাদের গ্রামের সামনে। আমরা সকলেই জানেন, নতুন করে বলার কিছুই নেই, তবুও ডাক্তারবাবুকে আমরা পেয়েছি। আরও অনেক কোভিড যোদ্ধাদের আমরা পাবো, যখন করোনার সময় আমরা কাউকে ছুঁতে পর্যন্ত ভয় পাচ্ছিলাম যে আমার করোনা হয়তো হয়ে যেতে পারে, তখন কিন্তু ডাক্তারবাবুরা প্রথম সাইডে থেকে লড়াই করেছে এবং গ্রামের মানুষ, পার্শ্ববর্তী গ্রামের মানুষকে মনে সাহস যুগিয়েছে যে তোমরা কিচ্ছু হবে না, আমরা আছি, চিন্তা নেই, সবাই ভালো হয়ে যাবো। তো ডাক্তারবাবুদের জন্য জোরে হাততালি সবাই মিলে। বানেশ্বর ঘাটি মহাশয়কে বরণ করে নিচ্ছে মাননীয় শ্রী প্রতাপ বর, ওনাকে একটু ডেকে নিচ্ছি আমাদের ডাক্তারবাবুকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের গ্রামের ডাক্তার ডাক্তারবাবু উনি, আমরা বিপদে আপনাদের যাকে ডাকলে ভাই, একটু জোরে করতালি প্রতাপ, মাননীয় প্রতাপ বর উনি বরণ করে নিচ্ছেন আমাদের ডাক্তারবাবুকে, আমাদের সবার প্রিয় ডক্টর বানেশ্বর ঘাটি মহাশয়কে বরণ করে নিলেন ক্লাবের ব্যাচ উত্তরীয়। এবং সর্বোপরি কোভিড যোদ্ধার যে মোমেন্টো সেটা দিয়ে বরণ করে নিচ্ছে, একটু জোরে করতালি
আমাদের ধন্যবাদ ডাক্তার বাবুকে জীবনে উজ্জ্বল দাকে একটু জোরে করতালি চাইবো সবার জন্য আমাদের গর্ব উজ্জ্বল দা দাদাকে একটু মঞ্চের সামনের দিকে আসতে অনুরোধ করছি দাদা বরণ করে নেবে আমাদের সবার প্রিয় পীযূষ দা বরণ করে নিচ্ছে সমরেশ ঘোষ উজ্জ্বল ঘোষ আর্মি আমাদের সবার প্রিয় উজ্জ্বল দাকে বরণ করে নিচ্ছে ক্লাবের ব্যাচ উত্তরীয় এবং স্মারক সম্মান দিয়ে একটু করতালি চাইবো আমরা সবাই মিলে যে সৈনিকদের জন্য আমরা রাতে শান্তিতে ঘরে ঘুমাতে পারি দাদারা বর্ডারে পাহারা দেয় যাতে কোনো আতঙ্কবাদী না আমাদের দেশে ক্ষয়ক্ষতি করতে পারে দাদাদের স্যালুট জানাই মোমেন্টো আমাদের স্মারক এবং ব্যাচ উত্তরীয় পরিয়ে দাদাকে বরণ করে নিলাম প্রথমে আমাদের গ্রামের কানাইডাঙ্গা গাবপুকুরের আশা কর্মী যিনি শম্পা ঘোষকে ডেকে নেব একটু জোরে করতালি চাইবো সবাই মিলে আমাদের গ্রামের ভরসা আশা কর্মী জোরে করতালি চাইবো সবাই মিলে আশা কর্মীরা যে কতটা উপকারী গ্রামের জন্য এটা আমরা একমাত্র বুঝতে পারি যখন যখন বাড়িতে কোনো বাচ্চা জন্মায় বা কোনো গর্ভবতী মহিলা থাকে যে আশাকর্মীরা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহ প্রত্যেক মাস গিয়ে গিয়ে খবর নেয়া পেশেন্ট কেমন আছে বাচ্চা কতটা গ্রোথ হচ্ছে এইসব জিনিসগুলো ওনারাই করেন তো ওনাদের জন্য জোরে হাতের তালি যাবো একবার আমাদের গ্রামের আশাকর্মীকে আমরা পেয়েছি আরও অনেক আশা দিদিরা আছেন বরণ করে নেবে অন্বেষা ঘোষকে ডেকে নেব বরণ করে নেওয়ার জন্য আশা কর্মী শম্পা ঘোষকে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সদস্যা অন্বেষা ঘোষ ক্লাবের ব্যাচ উত্তরীয় এবং স্মারক সম্মান ওনাদের ফ্রন্ট সাইডে থেকে কোভিডের সময় লড়াই করার জন্য একটু জোরে করতালি চাইবো সবাই মিলে আশা কর্মী রীতা ঘোষকে সম্বর্ধনা জানাচ্ছি আমরা ক্লাবের ব্যাচ উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্বর্ধনা জানালাম জোরে করতালি চাইবো সবাই মিলে ক্লাবের ব্যাচ উত্তরীয় মোমেন্টো এবং স্মারক দিয়ে স্যারকে সম্বর্ধনা জানিয়ে দিচ্ছে একটু জোরে করতালি চাইবো সবাই মিলে আজকে আমাদের কোভিড ওয়ারিয়ার্সদের সম্বর্ধনা চলছে এরপরে আমাদের মূল অনুষ্ঠান নাইট কুইন অর্কেস্ট্রা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই একটু জোরে করতালি সবাই মিলে স্যারকে বরণ করে নিচ্ছি আমরা ক্লাবের ব্যাচ উত্তরীয় মোমেন্টো এবং স্মারক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি স্যারকে আমি মাইক্রোফোনটা একবার নিলাম যে কেন নিলাম জানেন আজ 2000 সাল থেকে 2020 সাল থেকে দুই আছে আমাদের যে বড়োবাবু আছেন আবির্বাবু আছেন এনারা যে কোভিডের পাশে থেকে কি যুদ্ধ করেছে আমি প্রত্যক্ষদর্শী তাই মঞ্চে আজকে যখন এই যোদ্ধাদের সম্মান দেওয়া হচ্ছে ওনারা হচ্ছেন কমান্ডার
যেখানে দেখেছি আক্রান্ত মানুষ আছে সেখানে গিয়ে দাঁড়িয়েছে এই দুই অফিসার। তাই আমি আমি পাঁচলা পঞ্চায়েত সমিতির তরফ থেকে ওনাদের হাজার সালাম জানালাম, আগামী দিনে যেন এই যুদ্ধ ওনারা অব্যাহত রাখে। নমস্কার।